চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শিহরে এসে গেছে। উচ্চ মাধ্যমিক দেবার পর আপনার সন্তান কোন সেক্টরে এগিয়ে যাবে, মনের মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে। অনেক গার্জিয়ান আছেন যারা মনে প্রাণে চায় তার সন্তানটি ডক্টরি নিয়ে পড়াশুনো করুক, ভবিষ্যতে যাতে ভালো একজন ডক্টর হয়। আবার অনেকেই আছেন যাদের সন্তানকে ভালোভাবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াতে চান। আবার অনেক স্টুডেন্ট আছে নিজেরা চায় যে ভালো ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়ে তাদের জীবন প্রতিষ্ঠিত করবে। কিন্তু বিষয়টা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরের ঘটনা এটা। এই ভালো ডক্টরি পড়াশুনো করুক, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করুক বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করুক, যাই করুক, সবার আগে যেটা দরকার সেটা হলো উচ্চ মাধ্যমিকের একটা ভালো রেজাল্ট। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, আপনি কে বলছেন? কোন বিষয়ে? কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। এক থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা বলুন আপনি। নয়। দশ থেকে একশোর মধ্যে একটি সংখ্যা বলুন। ৯৯। আপনার পছন্দের একটি রঙের নাম আমাকে বলুন। আলো। যে কোনো একটি ফুলের নাম বলুন তো আপনি। জবা ফুল। এখন বর্তমানে বয়স কত? ৩০। প্রথমত বলবো এত ডিপ্রেশনের মধ্যে আছেন কেন? প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনার তো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি কি করবেন? কাজবাজের জায়গায়, কর্মের জায়গাটা তো ডিস্টার্ব, হওয়া কাজগুলো হচ্ছে না, ওই বাধা কি বাধাপ্রাপ্ত হচ্ছে বারংবার, স্কিন ডিজিজ বর্তমানে হয় আছে, যদি না থাকে আগামীতে হবে। স্কিন ডিজিজ আছে বর্তমানে? জোরে বলতে হবে, হ্যাঁ অথবা না। স্কিন ডিজিজ হয় বর্তমানে আছে, যদি না থাকে আগামীতে হবে, আমি এই দুটো শব্দ বললাম, তা আপনি অলরেডি স্বীকারই করলেন যে হ্যাঁ বর্তমানে আছে। আচ্ছা, আপনার চাপা অ্যাসিডিটিতে আপনি ভুগছেন, গ্যাস গ্যাস্ট্রিকে ভুগছেন আপনি? আমি জানি, যে চারটে বা পাঁচটা কথা বললাম মিলেছে না মেলেনি? আপনার আমি হাত দেখেছি? আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়েছি? যদি হাত দেখতে পারতাম বা জন্ম সময় জন্ম তারিখ নিয়ে যদি ছকটা তৈরি করতে পারতাম তাহলে আরো কি বেশি বলতে পারতাম? এটা বিশ্বাস হয়? ক্লিয়ার করে বলুন। সমস্যা তো কর্মের বিষয়। আরে গানের দিকে তো আকর্ষণ বেশি না, যে কর্মের বিষয় কিন্তু ডিস্টার্ব। আপনি কি চাইছেন, প্রতিকার? গানের জন্য বেশি, গানের জায়গাটা ভালো আছে, কিন্তু পেটে যদি দানা না পড়ে, পেটে যদি ভাত না পড়ে, গান নিয়ে কেউ করবেন কি? আমি যেটা বলি একদম অস্পষ্ট শব্দে কিছু বলি না, একদম স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি।
পেটে যদি ভাত না থাকে গান বাজনা করে কিচ্ছু হবে না। হ্যাঁ, গান বাজনা দরকার একটা আনন্দ ফুর্তি, বা সেই গান বাজনার উপর করেও অর্থ ইনকাম হয়, হচ্ছে, কিন্তু সেটা তো ভীষণ কম আপনার। কি বললাম বুঝতে পারছেন? ওকে, আর কোনো প্রশ্ন? চাকরি বাকরি হবে? চাকরি জয়নগরের মোয়া নয়, যে 10 টাকা দিলাম দুটো মোয়া কিনে খেয়ে নিলাম। ঠিক আছে, ধন্যবাদ। অনেক প্রশ্ন থাকে, দাদাকে পেয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা জয়নগরের মোয়া নয়, চাকরি হবে কিনা, এই হবে কিনা, সেই হবে না, সমস্যা থাকবে, কিন্তু সমাধান দরকার। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমি আজকে প্রবেশ করছি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট যদি ভালো না হয়, তার কিন্তু কখনোই যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে না। সুতরাং এই মুহূর্তে যেহেতু প্রায় উচ্চ মাধ্যমিকের সন্নিকটে দাঁড়িয়ে আছেন, সবার আগে আমি বলবো, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এবং তাদের গার্জেনদেরকে বলবো, অবশ্যই এই মুহূর্তে একটু গাইড করে নিন। সামনেই পূর্ণিমা, পূর্ণিমার পরেই পরীক্ষা চলে আসছে, কিছু করার নেই। তবুও বলছি, অমাবস্যাটা কবার হয়ে যাওয়ার পর, অমাবস্যাটা পার হয়ে যাওয়ার পর যদি পূর্ণিমা তিথিতে করতে পারতেন খুব ভালো, কিন্তু পূর্ণিমাটা পাবেন কিনা আমার সন্দেহ আছে। কি করবেন, একটা ছোট্ট টোটকা বলে রাখছি, ব্যবহার করবেন, কি করবেন, অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে, অল্প পরিমাণে, বেশি দরকার নেই, যে কোনো একটি রাতে একটু মিষ্টান্ন করবেন, পায়েস করবেন, পরদিন সকালবেলায় আপনার যে সন্তানটি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেবে, সেই সন্তানটিকে সম্পূর্ণ যেটুকু বানিয়েছেন পুরোটা খাইয়ে দেওয়ার চেষ্টা করুন। এটা যদি পূর্ণিমা তিথিতে যদি করতে পারেন খুবই ফলদায়ক, ভীষণ ভালো রেজাল্ট হবে, এটা করুন। আমি আরও একটা বা দুটো টোটকা বলবো, বলার পর কারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করবে, কারা ডক্টর নিয়ে পড়াশুনো করবে, কারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করবে, সেটা বলবো। তবে এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, যে টোটকাটি বললাম সেই টোটকাটি অবশ্যই ধারণ করুন, ভালো রেজাল্ট পাবেন। কারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করবে, যাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো, ভালো তো হতেই হবে, ভালো হওয়ার পর জন্ম ছকে শনি মঙ্গল, শনি মঙ্গল এবং অবশ্যই বুধ গ্রহ, শনি মঙ্গল বুধ, এই তিনটি গ্রহের মধ্যে অন্তত দুটি জন্মচকে হয় স্বক্ষেত্রে থাকতে হবে বা উচ্চস্থ থাকতে হবে বা ত্রিকোণ, সেই ত্রিকোণের মধ্যে থাকতে হবে। এই সমস্ত ক্ষেত্রে না থাকলে সে কখনোই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো হয়তো ভর্তি হতে পারবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। শুধুমাত্র ভর্তি নয়, ভর্তির পরে ভালো রেজাল্ট হবে কখন তার জন্য আমরা দেখতে পাই ফোর্থ হাউসটি, চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আমাদের গ্রাজুয়েশন লেভেলের বিচার করা হয় পড়াশুনো, সুতরাং সেই হাউসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এক দর্শক বন্ধু রয়েছে, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আপনি কার বিষয়ে জানতে চেয়েছেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম প্রতি মালিক। ছেলের অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। আমি ডেট অফ বার্থ তো আমি মনে করতে পারছি না, তবে সেই সালে জন্ম। ছেলের কথা মনে করুন, করতে করতে আমাকে দুটো সংখ্যা বলুন, একটা 1 থেকে 10-এর মধ্যে। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 5। ছেলের কথা মনে করতে করতে বলবেন, ঠিক আছে? 10 থেকে 100-এর মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100। 10। একটা ফলের নাম বলুন। একটা ফলের নাম। বর্তমানে বয়স কত ছেলের?
এই 18 বছর বয়স হচ্ছে। পড়াশোনা করতে চাইছে না? পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই? না, পড়াশোনার মনোযোগ নেই। বাইরে বাইরে থাকার প্রবণতা বাড়ছে ওর। আর বাড়িতে খুব বদমাইশ করছে। আমি বলবো, যতক্ষণ বাড়ি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ উৎপাত করবে, মুখে মুখে তর্ক করবে, মাঝে মধ্যেই রেগে যাবে, মাথা গরম করার প্রবণতা এসে গেছে। আচ্ছা আচ্ছা নয়, আমি ঠিক বলছি? যদি ঠিক বলি হ্যাঁ বলবেন, আর যদি না বলি তাহলে সসে বলবে দাদা আপনি ভুল বলছেন। না না, ভুল নয়, আমি ঠিক বলছেন, আমি ঠিক বলছেন। এবং মাঝে মধ্যে দেখবেন অনেক রাত করে ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে চলে আসছে বিছানায়, কিন্তু মোবাইল হাতে নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার পরে ঘুমাচ্ছে। ওর বন্ধু বান্ধব সেক্টর ভালো নয়। বন্ধু বান্ধবের সেক্টর, বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু ভালো নয়। আমি জানি, আমি একদম শিওর করে কথাটা বলছি। আমি তো বলছি, কি জানবেন, প্রশ্ন কি? প্রশ্ন ওই তো যে ও পড়াশোনা করতে চাইছে না, আর বাড়িতে খুব অত্যাচার করছে। আমি অলরেডি বলেই দিয়েছি, এগুলো তো আমি বলে দিলাম। এর প্রতিকার কি আছে? প্রতিকার কি আছে? প্রতিকারের জন্য তো একটু চেম্বারে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রতিকারের জন্য চেম্বারে আসতে হবে। আচ্ছা, আমরা চেম্বার কোথায় থালে? আমি আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন। আমি বলছি ভাল্লাত গেলে। সেটা কোন থানা? আপনি ব্যারাকপুর আসতে পারেন, বর্ধমানে আসতে পারেন। ঠিক আছে, আপনি শুনুন, যারা যোগাযোগ করতে চাইছেন একটু তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রতি সোমবার দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর লালকুঠি 15 নম্বর রেলগেটের ঠিক পাশেই, প্রতি বুধবার গড়িয়াহাটের ভাগ্যচক্র, প্রতি বুধবার, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে বর্ধমান চেম্বার, আপনারা আমাকে পাবেন বর্ধমানে, বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডে, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি বাথরুম থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার বিষয়। অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? বলুন। 2/8/1986। জন্ম সময় বলুন। 6:55 সকাল। সকাল 6:55। জন্মস্থান? 9:55। ঠিক আছে, জন্মস্থান? কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? এই দেখছি অনেকদিন, যখনই হয় তখনই দেখি। মিথ্যে কথা? দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্ম ছক অনুযায়ী 2021 সাল মার্চ মাস, মানে রানিং মাস, কিন্তু একটা বছর আগে থেকে, 2021 সালের মার্চ মাসের পর থেকে আপনার টাইমিং ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না, হ্যাঁ। বিশেষ করে পারিবারিক দিক থেকে, প্রচন্ড ভাবে ডিস্টার্ব চলছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এবং এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না। না, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক। প্রশ্ন কি আপনার? আমি যে কথাগুলো বলেছি ঠিক বললাম? একটু সময় নিয়ে যোগাযোগ করবেন, সলিউশন যদি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন, সমাধান নিশ্চিত করে দিতে পারবো। কারণ এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকের কয়েকটা ক্ষেত্র ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্বগুলো যদি একটু মেরামত করা যায়, একটু যাতে প্রতিকার যদি করে দেওয়া যায়, তাহলে অবশ্যই ঠিক হবে।
আর সেই প্রতীকের আমি দুটো সাইড থেকেই কাজ করি, জ্যোতিষ মতেও করি, তন্ত্র মতেও কাজ করি। আচ্ছা, যে কাজটি দ্বারা খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং অল্প খরচে আমি সেটাই করে দেব। আচ্ছা, তবে তার জন্য যেটা করতে হবে, বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান ফলো করলেই হবে না, সমাধান যদি দরকার হয় তাহলে যোগাযোগ করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। যারা যোগাযোগ করতে চাইছেন কৃষ্ণনগর চেম্বারে, তারা অবশ্যই প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবারে যোগাযোগ করতেই পারেন। কৃষ্ণনগর রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার। এছাড়া যারা যোগাযোগ করতে চাইছেন শ্যাওড়াফুলিতে, শ্যাওড়াফুলি স্টেশন বা শ্যাওড়াফুলির ফাঁড়ির ঠিক পাশেই আমার চেম্বার। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে আমি বসি, প্রথম এবং তৃতীয় বর্ধমানে, সেকেন্ড এবং ফোর্থ শ্যাওড়াফুলি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অ্যাডভান্স আগে থেকে এই নম্বরে ফোন করে নামটা লিখিয়ে নেবেন, নাম কিন্তু অ্যাডভান্স লেখাতেই হবে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার সম্বন্ধে কি জানতে চাইছিলাম? কার বিষয়ে? আমি আমার নিজের জন্য জানবো। আপনার নিজের বিষয়ে জানবেন, আপনার নামটি বলুন। অরূপ পাল। অরূপ পাল, কার বিষয়ে মানে তোমার বিষয়ে জানছো? তোমার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? বলো। 11/8/2002। 11/8/2002। 2002 জন্ম সময় বলো। জন্ম সময় সকালবেলা 7:09। জন্মস্থান কলকাতা বাগুইআটি। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার নামটা কি বলো তো? ঠিক আছে, যে ডেট অফ বার্থ বললে এই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার তো জন্মবার হলো রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছিলে, সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে, পাশে বাবা মা কে আছেন? মা শুনছেন, খুব ভালো কথা। আমি দুটো শব্দ তোমাকে বলবো, তুমি একা অন্ধকারে থাকতে একটু ভয় পাবে এবং রাত্রিবেলায় ঘুমের ঘরে বাজে বাজে স্বপ্ন দেখবে, যে স্বপ্নের কোনো মিনিং নেই, বাস্তবতা নেই, এই জাতীয় কিছু স্বপ্ন দেখবে, যেমন কেউ তাড়া করছে, ওপর থেকে পড়ে যাচ্ছ, কিংবা মানে একটা অদ্ভুত জাতীয় স্বপ্ন যার কোনো মানে বাস্তবতা নেই, ভিত্তি নেই, এই জাতীয় তুমি স্বপ্ন দেখো রাত্রিবেলায় মাঝে মধ্যে। ঠিক বললাম না ভুল বললাম? না, এখনো সেই স্বপ্ন তো মানে দেখিনি। আগে আশাতীত হয়নি, যেটা চেয়েছো সেটা কিন্তু হয়নি। তোমার বন্ধু বান্ধবের দিক থেকে একটু সতর্ক থাকবে, চতুর্থ হাউস ডিস্টার্ব, চতুর্থ হাউস ডিস্টার্ব থাকলে বন্ধু বান্ধবের দিক থেকে ডিস্টার্ব হয়, তুমি একটু বাছাই করে বন্ধু বান্ধব নির্বাচন করবে। বোঝা গেল? কোন লাইনে? মিডিয়া। একটু ক্লিয়ার করে বলো, বুঝলাম না। মিডিয়া লাইনে অবশ্যই তুমি এগোতে পারবে, তবে তার জন্য তোমাকে যেটা করতে হবে, রবি গ্রহকে একটু পাওয়ারফুল করে নিও। আচ্ছা, ঠিক আছে। এই জন্মছকে পরিপূর্ণ কালসর্প যোগ হয়ে আছে, এই জন্মছকে পরিপূর্ণভাবে একটি মাঙ্গলিক হয়ে আছে, কালসর্প মাঙ্গলিক, এই দুটো একটু সংশোধন করে নিও। ঠিক আছে, যে সমস্ত সন্তান ডক্টরি নিয়ে পড়াশোনা করতে চাইছে, ডক্টর, তাদের জন্মছকে শুক্র গ্রহ পাওয়ারফুল হওয়া দরকার, বুধ গ্রহ পাওয়ারফুল এবং তার সঙ্গে অবশ্যই চন্দ্র, চন্দ্র বুধ শুক্র এই তিনটি গ্রহ যদি জন্মছকে পাওয়ারফুল হয় তাহলে তারা সহজে ডক্টরি লাইনে এগিয়ে যেতে পারে। এই তিনটে গ্রহ অবশ্যই, তিনটের মধ্যে অন্তত দুটো সক্ষেত্রে হোক, উচ্চস্থ হোক বা পাওয়ারফুল অবস্থানে যদি থাকে তাহলে সে এগোবে। কিন্তু যদি দেখা যায়
জন্মচকে এই তিনটি গ্রহ যদি পাপ পীড়িত হয়ে থাকে, পাপ মধ্যাগত হয়ে থাকে বা অশুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে, তাহলে তারা হয়তো ডক্টরিতে ভর্তি হবে। হয় ওয়ান ইয়ার কি টু ইয়ার পড়ার পর, প্রথম ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ার পর তারা কিন্তু সেই জায়গায় থাকতে পারবে না। এবং পাশাপাশি চতুর্থ হাউসে যদি রাহু অবস্থান করে এই বন্ধু বান্ধবদের কারণে, কিংবা চতুর্থ হাউসে যদি কেতু অবস্থান করে, বা চতুর্থ স্থানে যদি অশুভ শনি অবস্থান যদি করে, তাহলে কিছু অসৎ বন্ধুর কারণে নেশায় আসক্ত হয়ে তাদের নিজেদের ক্যারিয়ারটা নিজেরাই শেষ করে বসবে। এর পাশাপাশি পঞ্চম ভাব যদি শুভ না হয়, তাহলে সে কিন্তু সহজে এগিয়ে যেতে পারবে না। পাশাপাশি হয়তো এই যে যোগগুলো বললাম, এই যোগের সঙ্গে সঙ্গে যদি ষষ্ঠ ভাব এবং দশম ভাব যদি শুভ কানেকশান যদি পেয়ে যায়, তাহলে সে অবশ্যই ভালো যেমন ডক্টর হবে এবং পরবর্তীতে সে গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার সার্ভিস কোনো গভর্নমেন্ট হসপিটালে এসে যাবে, তাকে সেলফভাবে প্র্যাকটিস করতে হবে না, যোগগুলো থাকতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আমায় বলুন। 20/4/1999। 20/4/1999 জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুটো, দুপুর দুটো। হ্যাঁ। জন্মস্থান কি নদিয়ার? কোথায় নদিয়া? না, নদিয়া আমার শ্বশুর বাড়ি। আমার জন্ম উত্তর চব্বিশ পরগনার। কোথায় উত্তর চব্বিশ পরগনার? গোপালনগর বনগা। গোপালনগর বনগা। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি এই তো প্রায় 2 মাস হয়ে গেল। তাই যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার মঙ্গলবার, তাই তো? হ্যাঁ। মিথুন রাশি, সিংহ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শনিগ্রহের অন্তর্দশা চলছে। কি করেন আপনি? আমি এখন হাউসওয়াইফ। পড়াশোনা কতদূর করেছিলেন? গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন? না, আমার বিয়ে কমপ্লিট হয়নি। যে ফার্স্ট ইয়ার পরে আমার বিয়ে হয়ে গেছে। একটা ভালো যোগাযোগ আমি কিন্তু পেয়েছি এই জন্মছকে। কোনোভাবে কোনো পলিটিক্সের দিক থেকে যোগাযোগ আছে ফ্যামিলির? ফ্যামিলি না, একটু যোগাযোগ যদি রাখতে পারেন, একটা ভালো সার্ভিস দিত যোগাযোগের উপর বেস করে। যদি যোগাযোগটা যদি রাখা যেত কোনো পলিটিক্সের দিক থেকে, তাহলে কিন্তু একটা ভালো যোগ ছিল। যাই হোক, কী বিষয়ে জানবেন বলুন। আমি জানতে চাইছিলাম যে আমার সরকারি চাকরি কবে যদি হতো। আমি তো আপনাকে অলরেডি বলেই দিয়েছি আপনার বলার আগেই। আচ্ছা, এছাড়া আর কোনো উপায় নেই? আমি অলরেডি আপনাকে কিন্তু বলে দিয়েছি, একটা ভালো যোগাযোগ যদি হয়ে যায়, আপনার কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর আছে। আপনি কি আমাকে বলেছেন যে সরকারি চাকরি মানে জব বিষয়ে জানবে, এটা জিজ্ঞাসা করেছেন একবারও? না, এটা জিজ্ঞাসা করিনি। আমি একদম টু দি পয়েন্ট বলতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, যেটা শুরু করেছি যে পলিটিক্সের দিক থেকে কোনোভাবে যোগাযোগ আছে, যদি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে সার্ভিস লাইন আছে। তুমি আমাকে জিজ্ঞাসা করলে দাদা, গভর্নমেন্ট সার্ভিস পাবো কি? হ্যাঁ। তাই না? দেখো, এই জন্মছকে একটু যোগাযোগের জায়গা যদি করতে পারো খুব ভালো। আর জন্মছকে দুটো বিষয় একটু প্রবলেম আছে, সেটা একটু সংশোধন করে নিও, ঠিক আছে? যদি মানে আরও ডিটেলসে যদি জানার ইচ্ছে থাকে, তাহলে পরে যোগাযোগ করো। যারা মেচেদায় যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ শুক্রবারে আমাকে পাবেন। সবার শেষে একটাই কথা বলবো, সব বিষয়ভাবে আলোচনা করা যায় না, এত শর্ট টাইম, অনেক কিছু ইচ্ছে থাকলেও পারা যায় না। যারা রিয়েল সমস্যায় ভুগছেন, রিয়েল সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা একটাবার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।